এটা চালানো হয়েছিল কিছু মাইলের মধ্যে যত গর্ভবতী মহিলারা ছিল তারা কিন্তু গর্ভপাত করেছিল। এই যে দুয়ারটা আছে নেমোখারামের দেউড়ি, এর পাশে কিন্তু রয়েছে মির্জাফরের বাড়ি। এই দেখুন মীর মোহাম্মদ জাফর আলী খান, এটা হচ্ছে মির্জাফরের কবর, প্রথম স্বাধীন নবাবের এটা হচ্ছে সমাধি। আলিবর্দিকা সরফরাজ খায়ে গলা কেটে নিয়েছে, মসজিদে রেখে দেওয়া হয়। তখন আপনাদের সকলের হয়তো এটা ভুল ধারণা যে এই হাজারদুয়ারি প্যালেস কিন্তু বানিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। বাবা গো, এর উপরে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। যদি বলি যে তখনকার দিনের আম্বানির বাড়িতে এসেছি তাহলে কিছু ভুল হবে না। ভাবের শহর মুর্শিদাবাদ, সেখানে ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অনন্য মিলন ঘটেছে। ইতিহাসে পড়া সব থেকে ভয়ঙ্কর এবং করুণ ঐতিহ্যের পলাশির যুদ্ধই হোক অথবা ইতিহাসের সব থেকে ঘৃণাতম নেমোখারামের বিশ্বাসঘাতকতাই হোক, যা সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এই সমগ্র মুর্শিদাবাদ। ইতিহাসের পাতায় গদ্দার নামটা আসলো, তার সাথে কিন্তু আপনি আপনি দেখবেন মির্জাফর নামটি চলে আসবে। তার কোনায় কোনায় অলিগলিতে দাঁড়িয়ে রয়েছে ইতিহাস। ইতিহাস মানে বইয়ের পাতায় পড়া ইতিহাস নয়, এই ইতিহাস কিছু দুর্বিষহ গল্পের ইতিহাস যা লুকিয়ে রয়েছে নবাবের শহর মুর্শিদাবাদে। সতীদাহ প্রথা কিন্তু এখানে এই আদালতে কিন্তু বন্ধ হয়েছিল। সেকেন্ড এপিসোড অফ স্মৃতির ভ্রমণের গল্প নবাবের শহর মুর্শিদাবাদ দিয়ে শুরু করা যাক। বিষয়টা হচ্ছে সামনেই একদম শীতকাল, আর শীতকাল মানেই হচ্ছে ঘুরতে যাওয়ার মৌসুম। তবে যদি ছুটি আপনাদের কাছে হাতে একদিন থাকে তবেও আপনি ঘুরতে চান নবাবের শহর মুর্শিদাবাদ, তাহলে কীভাবে একদিনের মধ্যে বেশের থেকে বেশি সুন্দর দৃশ্য আপনারা দেখে নিতে পারবেন, তাই এই ভিডিওতে আজকে আপনাদেরকে আমি দেখাবো 6 ঘন্টা, মানে আজকে আমি এসেছি 12টার সময়, ঠিক ট্রেন ধরবো মুর্শিদাবাদ থেকে 5টার সময়। তাই এই যে 6 ঘন্টা আমার হাতে রয়েছে, এই 6 ঘন্টার মধ্যে কতগুলি জায়গা আপনারা ঘুরে দেখতে পারেন সেই নিয়ে কিন্তু থাকবে আজকের এই ভিডিও। আর যে কোনো জায়গায় যান 3টে কোশ্চেন কিন্তু সবার প্রথমে থাকে। সবার প্রথম কোশ্চেন হচ্ছে কিভাবে আসবেন, তাই মুর্শিদাবাদে কিভাবে আসবেন সবার প্রথমে ওইটা দেখা যাক। একদম ভোর ভোর যেতে চাইলে শিয়ালদার থেকে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ট্রেন কিন্তু ধরতে পারেন, 3টে 45 কিন্তু ছাড়বে, অথবা 6টা 50 হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা থেকে কিন্তু ধরে নিতে পারেন। মোটামুটি সময় 4 ঘন্টার মতন কিন্তু পড়বে। তবে একটা জিনিস, পুরোপুরি ডিটেলস জানার জন্য আর টিকিটের প্রাইস জানার জন্য অবশ্যই ওয়েয়ার্স মাই ট্রেন অ্যাপটি কিন্তু একবার দেখে নেবেন। দেখো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এখানে কিন্তু টোটোর ব্যবস্থা রয়েছে, সামনে ঘোড়ার গাড়িরও মনে ব্যবস্থা রয়েছে, তবে আমরা আজ টোটোতে যাব। দ্বিতীয় কোশ্চেনের উত্তর দেওয়ার আগে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন হাজারদুয়ারি প্যালেস। মুর্শিদাবাদ আসতেন তারা কিন্তু হাজারদুয়ারি প্যালেসটিকে সবার প্রথম ডেস্টিনেশন অথবা মিডিল ডেস্টিনেশনে রাখবেন, কেন কি এখানে কিন্তু সময় তুলনামূলকভাবে একটু বেশি। টিকিট কাউন্টার রয়েছে কিন্তু তার সাথে যারা আপনারা অনলাইনে করতে চাইছেন এখানে কিন্তু আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা কিন্তু এখানে কিউআর কোড দেওয়া রয়েছে। তবে যারা আপনারা এখানে এসে এখান থেকে যারা টিকিট করছেন তাতে কিন্তু আপনাদের মাথা পিছু 50 টাকা করে পড়বে, এখান থেকে অনলাইন করলে মাত্র 20 টাকা করে পড়বে। যাদের বয়স 10 বছরের নিচে তাদের জন্য কিন্তু কোনো টিকিট লাগে না। মোটামুটি যা জরুরি তথ্য আছে আমি আপনাদের বলছি, তাও এখানে কিন্তু অনেক গাইড পেয়ে যাবেন যারা আপনাদেরকে ঘুরে ভালো করে একদম বুঝিয়ে দেবে। এখানে একটা জিনিস আপনাদেরকে বলছি, আপনাদের সকলের হয়তো এটা ভুল ধারণা যে এই হাজারদুয়ারি প্যালেস কিন্তু বানিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আর তাছাড়া অনেকজন ভাবেন এখানে হয়তো কোনো রাজা মহারাজা বা নবাবরা কিন্তু থাকতেন, এটাও কিন্তু ভুল। এই হাজারদুয়ারি প্যালেস কিন্তু বানিয়েছিলেন মির্জাফরের 5th জেনারেশন নবাব নাজিম হুমায়ুন জা। এটা বানাতে টোটাল 16 লক্ষ টাকা কিন্তু সেই সময় খরচা হয়েছিল। হাজারদুয়ারি প্যালেস মানে তখনকার দিনে যে আদালতটা ছিল, এই আদালতটা বানাতে কিন্তু টোটাল 8 বছর সময় লেগেছে, আর শেষে গিয়ে 1829 কিন্তু পুরোপুরিভাবে এই আদালতটি কিন্তু তৈরি হয়েছিল। তখনকার দিনে এটা আদালত ছিল কিন্তু, আর উপরের একদম তলাটা দেখছেন সেখানে কিন্তু সব ব্রিটিশ সাবরা থাকতো, মাঝের তলাতে কিন্তু সব আদালতের কাজ হতো, বিচার হতো, আর যেটা নিচ মানে একদম গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে সেই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু অফিসিয়াল কাজ সমস্ত হতো। উপরের জায়গায় যেটা আপনারা দেখছেন এখানে অনেক ভিড়, তবে কনফিউজ হবেন, ওখান দিয়ে কিন্তু বেরোতে হবে। আর যারা আপনারা ভেতরে যাবেন, মিউজিয়াম রয়েছে প্যালেসের ভিতরে, এখান দিয়ে কিন্তু এন্ট্রি নিচ দিয়ে। সতীদাহ প্রথা কিন্তু এখানে এই আদালতে কিন্তু বন্ধ হয়েছিল, আর 1881 পরে কিন্তু এই যে আদালতটি ছিল এটাকে তুলে কিন্তু কলকাতা নিয়ে যাওয়া হলো, আর নাম দেওয়া হলো কিন্তু কলকাতা হাইকোর্ট।
ইতিহাসের পাতার হিসাবে কিন্তু এই কামানটি এখন অবধি একবারই চালানো হয়েছিল। আর যখন এটা চালানো হয়েছিল কিছু মাইলের মধ্যে যত গর্ভবতী মহিলারা ছিল তারা কিন্তু গর্ভপাত করেছিল। তারপর থেকে এই কামানটির নাম হয়ে যায় বাচ্চাবালি কামান। এই যে মসজিদটা আপনারা দেখছেন, এই মসজিদটি কিন্তু সিরাজউদ্দৌলা বানিয়েছিলেন। আর এটা সিরাজউদ্দৌলা বানিয়েছিল তো? হ্যাঁ, তো হ্যাঁ, এই মসজিদটি কিন্তু সিরাজউদ্দৌলা বানিয়েছিলেন। আর এই মসজিদটা বানানোর পিছনের কারণ হচ্ছে যাতে আশেপাশে যারাও মুসলিম ভাই বোন রয়েছে তারা কিন্তু এখানে এসে হজ যেন করতে পারে। আর এটা কিন্তু মদিনার পবিত্র মাটি দিয়ে কিন্তু তৈরি। শুন, এবার আপনাদেরকে দেখাই ইমামবাড়া। ইমামবাড়াটা কিন্তু বছরে একবারই খোলে, মানে একবার মানে হচ্ছে 10 দিনের জন্য খোলে, যখন মহরম চলে মুসলিমদের তখনই কিন্তু ইমামবাড়া আর সেই মসজিদটি কিন্তু খোলে। ইমামবাড়া তৈরি করতে প্রায় তখনকার দিনে কিন্তু 6.5-7 লাখ টাকার মতন খরচা হয়েছিল। তো সেখানে একটা ক্লক টাওয়ার বলতে পারো, আমরা দেখতে পাচ্ছেন একটা মসজিদ আছে। এই ক্লক টাওয়ারের সময় দেখে কিন্তু সেখানে সবাই কিন্তু নামাজ পড়তে যেত। হাজারদুয়ারি দেখার পর আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে কাঠগোলাপ বাগান বা কাঠগোলা বাগান। ঢুকেই বোঝা যাচ্ছে একটা বাগান বাড়িতে ঢুকেছি। বিশাল জায়গা, বিশাল জায়গা, চারিদিকে গাছপাল্লা আর মাঝখান দিয়ে কিন্তু একটা রাস্তা, সোজাই টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে। পার হেড 30 টাকা করে। সব এখানে লেখা রয়েছে কোথায় কোথায় কী কী দেখার জায়গা রয়েছে এখানে। হাজারদুয়ারির পর যেখানে সব থেকে বেশি ভিড় হয় বা জনপ্রিয় স্থান বলতে পারে এখানকার, সেটা হচ্ছে কাঠগোলা বাগান। দেখুন, এই হচ্ছে সেই সুড়ঙ্গ পথ। আপনারা বিভিন্ন জায়গায় এই সুড়ঙ্গ পথ কিন্তু দেখেছেন, ছবি দেখেছেন বা শুনেছেন, পড়েছেন, কিছু হয়েছে। সুড়ঙ্গ পথ কিন্তু 3টে জায়গাতে গিয়ে কানেক্ট হচ্ছে। এক হচ্ছে ভাগীরথী নদী, দ্বিতীয় হচ্ছে হাজারদুয়ারি যেখান থেকে ঘুরে আসলাম, আর তৃতীয় নম্বর হচ্ছে জগৎশেঠের বাড়ি। আপনাদেরকে এই সুড়ঙ্গ পথটা দেখালাম, তার অপোজিটে রয়েছে এখানে কিন্তু চিড়িয়াঘর বা চিড়িয়াখানা। এই পুরো বাগান বাড়িটি কিন্তু 999 বছরের জন্য কিন্তু নবাবদের থেকে দুগণ পরিবার কিন্তু লিজে নিয়েছিল। 1200 টাকা কিন্তু মূল্য দিতে হয়েছিল নবাবদেরকে এই টোটাল 260 বিঘা জমিটা কি লিজ নেওয়ার জন্য। তো কিছু রিলেট করতে পারছেন জায়গাটা, কোনো মনে হচ্ছে চেনা জায়গা কোথাও দেখেছেন। এখানে কিন্তু বহু শুটিং হয়ে থাকে। আপনারা হয়তো অনেকে বেহুলা লক্ষিন্দর সিরিয়ালটা হয়তো দেখেছেন, অনেক বছর আগে হতো সেই সিরিয়ালটা কিন্তু এখানে শুটিং। তারপরে একেন্দা যে ওয়েব সিরিজগুলো আছে, একটা সিরিজ এখানে শুটিং হয়েছিল। জানি না ক্যামেরাতে কতটা উঠছে, কিন্তু এখানে অনেক নানা কালারের কিন্তু মাছ রয়েছে আর অনেকগুলো মাছ রয়েছে। যে পরিবারটি থাকতো সেই পরিবারটি কিন্তু তখনকার দিনে, সালাম এটাকে সাপ ভেবেছে তো ভাই দড়িটাকে, তখনকার দিনে এখানে দুটো বিশাল বড় বড় মাছ ছিল। সেই মাছ দুটোর নাম আবার ছিল, একটার নাম ছিল হীরা আর একটার নাম ছিল মতি। সেই মাছ দুটো যখন মরে যায় এখানেই তাদের কিন্তু কবর দেওয়া হয়েছে। আর তখনকার সময় সেই এখানেই একটা জৈন মন্দির আছে। তখনকার সময় এখানে হাজার, এই যে পুরো পুকুরটা পেরে দেখেছে এখানে হচ্ছে 1001টি পদ্মফুল উঠতো, সেই পদ্মফুলই কিন্তু আবার জৈন মন্দিরে পুজো দেওয়ার কাজে লাগতো। প্যালেসটি এখন মিউজিয়াম। যেই টিকিটের মূল্য দিয়ে আপনারা ভেতরে ঢুকেছেন, ঠিক সেই টিকিটের মূল্য দিয়ে কিন্তু ভিতরের জিনিসগুলো, মিউজিয়ামটা পুরোপুরি ঘুরে নিতে পারবেন। এই দেখুন, সে আপনাদের বলছিলাম হীরামতি যেই মাছটি রয়েছে তাদের সমাধি, এখানে কিন্তু এক মাছকে, হীরা বা মতি দুজনের মধ্যে কোনো একটা মাছকে কিন্তু সমাধি এখানে দেওয়া হয়েছিল। জায়গাটা যে দেখছেন আপনারা, এটা কিন্তু তখনকার দিনে নাচঘর ছিল। আর লখনৌ থেকে, তখনকার সময় লখনৌ থেকে কিন্তু হীরাবাইকে ডাকা হতো এখানে নাচ করানোর জন্য। আর তখনকার দিনে হীরাবাই প্রত্যেক রাতের কিন্তু চার্জ নিত হচ্ছে 5000 স্বর্ণমুদ্রা। আর তখন লখনৌ থেকে হীরাবাইয়ের সাথে কিন্তু মতিবাই ব্যস্ত। আর যে জায়গাটা আপনাদেরকে দেখালাম আগে, কিন্তু এটা এমন খোলা ছিল না, ইটালিয়ান কাজ দিয়ে পুরো ঘেরা ছিল যাতে বাইরের থেকে যারা আছে তারা ভেতরে কী হচ্ছে তাতে না দেখতে পারুক। এই দেখুন সেই জৈন মন্দির। এই হচ্ছে হাউস অফ জগৎশেঠ মিউজিয়াম। কত 30 করে তো? দেখলি যা ভাই জগৎশেঠের বাড়ি, কি বুঝলি? বুঝলাম যদি জগৎশেঠের নাতিপুতি কিছু করতে পারতাম আমি, তাহলে আর পড়াশোনা আমি করতাম না, বাড়ি এইভাবে আমাকে টাকা খরচ করে আসতে হতো। একদম ভুল করবেন না, জগৎশেঠ কিন্তু কারোর নাম নয়,
জগৎসের হচ্ছে উপাধি, যেইটা 1723 নবাবদের দ্বারা কিন্তু ফাতে চাঁদকে দেওয়া হয়েছিল। জগৎসের মানে তখনকার দিনের ব্যাংকার। হাউস অফ জগৎসেটে কিন্তু দেখার মতো জিনিস রয়েছে, মিউজিয়াম। অবশ্যই এখানে আসছো, মিউজিয়ামটা কিন্তু ঘুরে দেখবে, এটা এখানকার বেড। এখানে ঢুকলে তুমি বুঝতে পারবে যে তুমি কত গরিব। জোকসাপার মিউজিয়ামটা কিন্তু সত্যি অসাধারণ, দেখলে একদম মাইন্ড ব্লোয়িং জিনিসপত্র কিন্তু রয়েছে। যদি বলি যে তখনকার দিনের আম্বানির বাড়িতে এসেছি তাহলে কিছু ভুল হবে না। যদি এই মিউজিয়ামটার ভেতর আপনারা যদি না ঢোকেন তাহলে বুঝবেন না যে কী লেভেলের উনি বড়লোক ছিলেন। একবার ভাবুন, তখনকার দিনে সব যত বড় বড় ব্যবসায়ীরা ছিল তারা কিন্তু, বা ব্রিটিশার্সরা, এমনকি ব্রিটিশার্সরাও যারা ছিল তারা কিন্তু জগৎসেট থেকে কিন্তু টাকা ধার নিত। আপনাদের এটা লাগতে পারে যে হাউস অফ জগৎসেট মানে কিন্তু এখানে জগৎসেট থাকতেন, এটা কিন্তু একদমই ভুল কথা। জগৎসেটে যে বাড়িটা ছিল ভাগীরথীর একদম পাশে ছিল, ভাগীরথী নদীতে কিন্তু এখন ডুবে গেছে। তো ওখানে বিভিন্ন তার ব্যবহার করা জিনিসপত্র, গাড়ি, খাট, খাওয়া দাওয়ার প্লেট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সংগ্রহ করে এখানে মিউজিয়ামের মতন রাখা হয়েছে, যাতে আমার আপনার মতন সব দর্শকরা এত দেখতে পারুক। এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। এই রাজবাড়িটা হচ্ছে রাজা দেবী সিংহের রাজবাড়ি। রাজা দেবী সিংহ উনি হচ্ছেন এখানকার রাজা ছিলেন। ওনার ভেতরে একটা ফাঁসি ঘর আছে যেখানে উনি ফাঁসি দেওয়া হতো তখনকার দিনে। সমস্ত যত আপনার এই আছে এখানে খাজনা আছে, ওনার কালেকশন করতেন, যারা দিতে পারতো না সে ফাঁসি ঘরে ফাঁসি দেওয়া হতো তখনকার দিনে। ভেতরে নানা রকম দেবদেবতা মূর্তি দেখতে পাবেন, প্লাস আদার্স আপনি এখানে আর্ট গ্যালারি, চিত্রশালা সব কিছু দেখতে পাবেন। এই রাজবাড়িটা দেখে হাজারদুয়ারি তৈরি করা হয় মির্জাফরের 6 জনের সাথে পড়ে, যেটা হুমায়ুন জা তৈরি করেন। এটা হচ্ছে আপনার নসিপুর আখড়া, যেখানে হচ্ছে আপনার রঘুনাথ দেবের মন্দির আছে, যেখানে আপনি দেখতে পেয়ে যাবেন 22 মণ ওজনে সোনার চাঁদির উপর রথ, যেটা রথ যাত্রাতে রথ বেরোয়। এখানে ঢুকতে মাথা পিছু 20 টাকা করে কিন্তু লাগছে। দেখুন, এটা হচ্ছে ঠাকুরের সিংহাসন পুরনো আমলের। আপনার সোনার গরঙ্গ দেখতে পেয়ে যাবেন, রঘুনাথ দেবের মন্দির পেয়ে যাবেন, 300 বছর আগেকার হাড়িবাসন পেয়ে যাবেন, প্লাস আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম যে গাড়ির 4 চাকা গাড়ি নিয়ে আসে যার দাম হচ্ছে 80 টাকা, সেটাও এখানে দেখতে পেয়ে যাবেন। এখনকার দিনে সব বড় বড় কড়াই, হাড়ি রয়েছে, এই রান্না করার জিনিস দুটি রথ। নিমক হারামের দেউরি, এই জায়গাটাতেই কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিলেন গদ্দর মির্জাফর। সিরাজউদ্দৌলাকে হত্যা করার পর তাকে টুকরো টুকরো করে কাটা হয়, সে টুকরো টুকরো যে ওনার মাংস সেটা হাতির পায়ের মধ্যে বেঁধে পুরো মুর্শিদাবাদে সেই হাতিটাকে কিন্তু ঘোরানো হয়। তাহলে আপনি বুঝতে পারছেন তো গদ্দার কীরকম হতে পারে। এই যে দুয়ারটা আছে নিমক হারামের দেউরি, এর পাশে কিন্তু রয়েছে মির্জাফরের বাড়ি। এখানেই থাকতো না দাদা মির্জাফর? হ্যাঁ, মির্জাফরের বাড়ি এটা, এখানেই থাকতো। আচ্ছা, এখন ওনার মনে হয় সব বংশধর এখানেই থাকে। বংশধর এখানেই থাকে, ইমাম বাড়ি। আচ্ছা, ভেতরে একটা দেখতে পাচ্ছেন মসজিদ আছে, ইমামবাড়া নাম তো। আচ্ছা, ইমামবাড়া রয়েছে। এটা মনে হয় বছরের ওই 10 দিন খোলে, মহরমের 10 দিন খোলে, আর এমনিতে বৃহস্পতিবার দিন খোলে। তাছাড়া এখানে কিন্তু ঢোকা একদমই অ্যালাউ না। মির্জাফরের বাড়ি দেখার পর আমরা চলে এসেছি মির্জাফরের কবর দেখতে। আমরা এসেছি জাফরাগঞ্জে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা করে মাথা পিছু। দেখুন সব এখানে এতগুলো কবর রয়েছে। 2000 সাল অবধি এখানে 1100 কিন্তু কবর ছিল, আর প্রত্যেকটি কবর হচ্ছে মির্জাফরের বংশের মানুষের। তবে 2000-এর পর কতগুলো কবর এখানে দেয়া হয়েছে তার কিন্তু কোনো গুনতি নেই, তাই 1100 কিন্তু এখানে কবর রয়েছে। এবং কি এখনও তাদের যে বংশধর রয়েছে মারা গেলে কিন্তু তাদের এখানেই সমাধি দেওয়া হয়। এই যে দেখছেন চারিদিকে দেয়াল করে রাখা হয়েছে, দেয়াল করে যেখানে রাখা রয়েছে পাশেরটাও দেয়াল করে, এই সমস্ত জায়গা হচ্ছে বেগামদের কবর। ইতিহাসের পাতায় গদ্দার নামটা আসলো, তার সাথে কিন্তু আপনি দেখবেন মির্জাফর নামটি চলে আসবে। সেই মির্জাফরেরই কিন্তু কবর এই কবরস্থানের মধ্যে রয়েছে। তবে একটা জিনিস, নামগুলো উঠে গেছে এই মুহূর্তে, আমি আমার দাদা
আরও অনেক এখানের স্থানীয় লোকজন রয়েছে, স্থানীয় লোকজন বলতে পর্যটক, তারা কিন্তু বুঝতে পারছে না কোনটা অ্যাকচুয়াল তার কবর। এই দেখুন, মীম মোহাম্মদ জাফর আলী খান, এটা হচ্ছে মির্জাফরের কবর। আমি এতক্ষণ ধরে পারছিলাম না, দাদা আসলো, দাদা দেখিয়ে দিল। কোয়েশ্চেন নাম্বার টু, এখানে আসার পর অটোতে বা টোটোতে বা ঘোড়ার গাড়িতে চেপে কত টাকা খরচা পড়ছে সেটা জানার কিন্তু অধিকার আপনাদের আছে। তো রাজাদা কিন্তু আমাদেরকে সব ইতিহাস বলতে বলতে প্রত্যেকটা জায়গায় নিয়ে যাচ্ছে, আর বিশ্বাস করুন ইতিহাসগুলো শোনার পরে যখন দেখছি না অনেক কিছু রিলেট করতে পারছি। দাদা তোমার ফোন নাম্বারটা আর কত কি চার্জেস একটু বলে দাও। আমার ফোন নাম্বারটা হচ্ছে 8918063279। আমাদের এখানে সমস্ত ঘুরতে গেলে আমাদের প্যাকেজ হচ্ছে 780 টাকা প্যাকেজ, সমস্তভাবে আরামভাবে আপনাকে ঘোরানো হবে পুরো কমপ্লিট। টোটোটা কিন্তু আপনারা শুনলেন, তবে আমি যদি কথা বলি ঘোড়ার গাড়ি, আমার সাজেশন কিন্তু আপনারা টোটো করেই যান, সময় বাঁচবে, বেশি থেকে বেশি জায়গা কম সময়ের মধ্যে কিন্তু দেখতে পারবেন। তবে যদি আপনারা চেষ্টা করছেন যে আপনারা ঘোড়া গাড়ি করে যাবেন, একটা আলাদা ঐতিহ্য রয়েছে এই জিনিসটার, তাহলে আপনারা ঘোড়া গাড়ি করে কিন্তু যেতে পারেন। ঘোড়া গাড়ির ক্ষেত্রে প্রত্যেকজনের কিন্তু 150 থেকে 200 টাকা করে পড়বে, আর একটা ঘোড়া গাড়িতে কিন্তু 6 জনের মতন বসা যায়। ভিডিওটা কিন্তু অত্যন্ত বড় হয়ে যাচ্ছিলো, প্রায় 25-26 মিনিট ধরে একটা ভিডিও হয়েছিল, তাই আমি ভাবলাম যে দুটো পার্টে ডিভাইড করে দিই। এটা প্রথম পার্ট যেটা তোমরা দেখলে, এরপরে আরেকটি পার্ট আসবে, আমি কিছুদিনের মধ্যে এই পার্টটা কিন্তু ইউটিউবে ছেড়ে দেবো। তো এই পার্টটা যখন দেখেছো ওই পার্টটা কিন্তু অবশ্যই দেখবো, ওই পার্টে কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আর অনেক ডিটেলস কিন্তু তোমাদেরকে আমি দেবো। এই পার্টটা দেখলে, ওই পার্টটা যদি না দেখো তাহলে কিন্তু এই পার্টটা দেখাটা তোমাদের কিন্তু পুরোপুরি একটা কাইন্ড অফ বলতে পারো ওয়ার্থ ইট হবে না। এর পরের ভিডিওতে আপনারা দেখবেন এমন এক মহিলার জীবন্ত সমাধি যে বাচ্চার কলিজা খেত, আর দেখবো বাংলার প্রথম স্বাধীন নবাবের সমাধি। দেখাবো আপনাদের সব থেকে তীব্র আওয়াজের তোপ যা ব্যবহার হয়েছিল পলাশির যুদ্ধতে, তাই ভুল করেও এর পরের পার্ট অর্থাৎ পার্ট 2টা কিন্তু মিস করবেন না।